প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, আজ 20 মার্চ, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এই বিশেষ দিনে, বিশেষ পর্বে আমাদের মাঝে আছেন দুজন বিশেষ অতিথি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি তাদের সাথে, আমাদের সাথে যে দুজন অতিথি আছেন তারা হলেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার পি সি মল্লিক এবং রাজ ডেন্টাল ওয়ার্ল্ড ও রাজ ডেন্টাল সেন্টারের চিফ কনসালটেন্ট ডাক্তার আসাফুজ্জোহার রাজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই ফাঁকে বলে রাখি, আজ আমরা আলোচনা করব একটু ভিন্নভাবে, পুরোপুরি ওরাল এবং ডেন্টাল এই পুরো বিষয়টি নিয়ে হবে আজ আমাদের আলোচনা। নিশ্চয়ই সাথে থাকবেন আমাদের। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়, যেটি আমাদের আজকের প্রধান বিষয়, সেটি হচ্ছে আজ 20 মার্চ এবং ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। একেবারেই প্রাসঙ্গিকভাবে আমি জানতে চাইব যে এই যে একটি বিশেষ দিন এবং ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, এটি আসলে কি এবং ওরাল হেলথ বলতে আসলে কি বোঝায় এবং আজকের দিনের এই প্রতিপাদ্য বিষয়টি কি? এবারের প্রতিটা বিষয়ের উপরে একটা স্পেশাল ডে আছে। সেরকমভাবে আপনার FDI 2007 সালে ওরাল হেলথ নিয়ে কনসার্ন তৈরি করার জন্য, মানুষের সচেতনতাটাকে বৃদ্ধি করার জন্যই এই নির্দিষ্ট দিনটি ধার্য করে এবং এটা যথারীতি চালু হয়ে যায়, WHO এটাকে স্বীকৃতি দেয়। এবং সেই থেকে আমরাও বাংলাদেশে ডেন্টাল সার্জনরা চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমেই এই দিনটি উদযাপিত হয়ে থাকে, যাতে বাংলাদেশের মানুষরা, সাধারণ মানুষরা ওরাল হেলথ সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি করে। কারণ ওরাল হেলথ হচ্ছে, আমরা সকলেই বলি যে মাউথ ইজ দ্য গেট অফ হেলথ, মানে ওরাল মানে যে মাউথ সেটিও কিন্তু অনেকে জানে না। অনেকে মনে করেন যে ডেন্টাল যে কোনো ক্লিনিকে আমরা ওরাল দেখি, ওরালটা আসলে কি? অনেক রোগীরা আসে প্রশ্ন করে বা সাধারণ মানুষ আছে যারা প্রশ্ন করে যে ওরাল মানে কি। অ্যাকচুয়ালি মাউথ ক্যাভিটির ভিতরে যেগুলো স্ট্রাকচার আছে সবগুলাই ওরাল অ্যান্ড ডেন্টাল স্ট্রাকচার বলা হয়। তো ওরাল হেলথ যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের হোল বডি সেফ থাকবে, এই কথাটাকে সামনে এনেই এই দিনটি উদযাপিত হওয়া দরকার এবং হচ্ছে। এবং যার জন্য 2019 ওরাল হেলথ যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে সে আহ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ওরাল হেলথ, এটা মানে হচ্ছে আপনি যদি আপনি হেসে আনন্দে যদি তৃপ্তি নিয়ে যদি আহ শব্দটা করতে পারেন সকলের সামনে, তাহলে ইট মিন্স দ্যাট ইউর ওরাল হেলথ ইজ ইনট্যাক্ট। আচ্ছা, ইন অল সাইড। চমৎকার একটি প্রতিপাদ্য বিষয় সে আহ। তো এই আহ যাতে বলতে পারে এবং একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে, কি করণীয় আছে মুখের স্বাস্থ্য রক্ষার জন্য? হ্যাঁ, একটু আগে যে আলাপ হচ্ছিল ডেন্টাল শব্দ বা ওরাল শব্দটা নিয়ে, আমি একটু যদি অ্যাড করি এখানে, ডেন্টাল মানে কিন্তু এখনো এক শ্রেণীর মানুষ বুঝে শুধু দাঁত। হ্যাঁ, কিন্তু তা কিন্তু নয়। ডেন্টাল শব্দের যদি আমরা আবিধানিক অর্থটি দেখি, শুধু দাঁতের ডাক্তার সেটি মনে করে, এই ধারণা থেকে এখন বেরিয়ে আসা উচিত। হ্যাঁ হ্যাঁ, ডেন্টাল শব্দের প্রকৃত অর্থ কিন্তু দাঁত সম্পর্কীয়। এখানে আমাদের দাঁত ছাড়াও আমাদের জিভ, আমাদের মাড়ি, ঠোঁট, আমাদের যে মুখের নার্ভ সাপ্লাই বা স্নায়ুর সংযোগ সেটি, আমাদের লালা, লালাগ্রন্থি, এই সব কিছু মিলিয়ে কিন্তু ডেন্টাল শব্দের মধ্যে পড়ে। তো সুতরাং পুরোটাকে সুস্থ রাখতে হবে। তো যে সে আহ বা যে আমরা কনফিডেন্টলি মানুষের সামনে হা করে কথা বলছি, আমরা দাঁত দেখাচ্ছি, এর পিছনে কিন্তু আমাদের দাঁতগুলোকে সুস্থ রাখতে হবে। তো এই সুস্থটা রাখার জন্যেই আমাদের কিন্তু রুট পর্যায়ে যাতে সচেতনতা তৈরি করতে হয়, সেই জন্য কিন্তু এই আজকের এই দিবসটি পালন করা, যাতে করে এই দিবসের মাধ্যমে বিভিন্ন যে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া, এই ধরনের মিডিয়াতে যদি আমরা ভালো করে প্রচার করতে পারি, তাহলে কিন্তু একদম রুট লেভেল আপনি ধরেন শহরের বাইরে যারা গ্রামে আছে তারাও যেন এই মুখের যত্নে সচেতন হতে পারে। এই বিষয়টি এটা যেন বিভ্রান্তি না থাকে যে আসলে মুখের সমস্যায় আমরা কোথায় যাব বা সমস্যা হলে কখন যাব, সমস্যা যদি না হয় তার জন্য কি করব, এই বিষয়গুলো যদি স্বচ্ছ ধারণা, প্রাইমারি ধারণা যদি সবাই রাখে, তাহলে কিন্তু দেখা যায় যে মুখের, যে আপনিও জানেন যে সারা মুখে কিন্তু আমাদের প্রায় 90% লোকই কিন্তু কোনো না কোনো জীবন দেশে কখনো কখনো মুখের সমস্যায় ভোগে, হয় ডেন্টাল ক্যারিজ বা গর্ত, মাড়িগুলি ভোগে। তো এই সচেতন যদি তৈরি হয় তাহলে দেখা যায় যে এই রোগগুলি কিন্তু সিংহভাগই প্রতিরোধ করা সম্ভব, একেবারে সচেতনতা।
সচেতনতা এর কোনো বিকল্প নেই এবং যেটি আজকে আমরা দেখছি যে সারা বিশ্ব জুড়ে ওরাল হেলথ ডে পালন করা হচ্ছে, বাংলাদেশেও পালন করা হচ্ছে বা হবে বাকিটা দিনের বাকিটা সময়। তো এই যে ওরাল হেলথ ডে উদযাপন, এর ভেতর আসলে কোন কোন বিষয়গুলো পড়ে, আপনারা কিভাবে পালন করে থাকেন? আসলে ডক্টর রাজ যেটা বলছিলেন যে ওরাল হেলথ, আপনি কোশ্চেন করেছিলেন ওরাল হেলথ এন্ড ডেন্টাল হেলথ, আজকাল মানুষ আসলে অনেক সচেতন হয়ে গেছে, এটা অনেক পুরনো কথা ছিল যে ডেন্টাল মানে দাঁতের ডাক্তার তা না, তারপরও এটা আরো স্প্রেড প্রয়োজন আমরা মনে করি, যে মানুষ বুঝবে যে একজন ডেন্টাল সার্জন বা দাঁতের ডাক্তার মানে হচ্ছে ওরাল ক্যাভিটি সম্পর্কিত সকল স্ট্রাকচারই তার চিকিৎসার আওতায়। এবং আমাদের এই সম্পর্কে এডুকেট করা, মানুষকে একটু জানানো কিছুটা প্রাথমিক, আমাদের ধরেন এখন স্পেশ সুপার স্পেশালিটি হয়ে গেছে, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছে, আমার অর্থোপেডিক্স আছে, কনজারভেটিভ সাইড আছে, ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির যে ইউনিট আমাদের, তারও তো টোটাল হেড নেক সহ এখন ট্রিটমেন্টে জড়িয়ে গেছেন আমাদের সকলে ইনভলভ। এবং আপনারা ধারণা করতে পারবেন না যে আমাদের সারা বাংলাদেশে যে মুখ গহ্বরে ক্যান্সার, তারপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টরা, যেটা ঢাকা ডেন্টাল কলেজে আমাদের 200 বেডের হাসপাতাল, আমরা হিমশিম খাচ্ছি, জায়গা দিতে পারছি না, প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের 3টা ওটি সারা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত। আচ্ছা, একজন রোগীকে অ্যাডমিশন দিয়ে আমরা 3 মাসেও সিরিয়াল দিতে পারি না অপারেশনের জন্য, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক, রোগীর জন্য তো আমরা আশা করব যে আরো বেশি সুবিধা যাতে বা সুযোগ যাতে আমাদের সাথে। এবং আমাদের যে আমি নিজে হচ্ছি ডেন্টাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর হেড, তো এইখানে আমাদের সারা বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই লক্ষ্যে যে সারা বাংলাদেশের ভিতরে ঢাকা ডেন্টাল কলেজ খুব আধুনিকভাবে সজ্জিত। এখানে সিবিসিটি মেশিন আছে আমাদের ডায়াগনোসিসের জন্য, সিটি, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম, উন্নত মানের এক্সরে প্রসেস সবই আছে, সমস্ত যন্ত্রপাতি যেগুলো দিয়ে আমরা নিখুঁতভাবে রোগ নির্ণয় করার সমস্ত সামর্থ্য অর্জন করেছি। তবে এটা শুধু ঢাকা ডেন্টাল কলেজে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটাকে আরো ব্যক্তি ছড়িয়ে দিতে হবে। আর সচেতনতা যেটা বলছিলেন আপনি, আমাদের মুখ গহ্বরের ভীষণ জটিল রোগগুলা হয় হচ্ছে অসচেতনতার জন্য, যারা সচেতন না। যেমন একটা প্রধান রোগ হচ্ছে মুখ গহ্বর ক্যান্সার, এটা হচ্ছে মুখের যে সমস্ত লোকেরা ভাঙ্গা দাঁত নিয়ে অবস্থান করছেন, চিকিৎসা করাচ্ছেন না, বা ধারালো দাঁত নিয়ে আছেন, এই যে একটা ফ্রিকশন, কথাবার্তা বলা, খাওয়া দাওয়ায় টাং দিন দিন কেটে যাচ্ছে, সে প্রথম কয়েকদিন একটু জ্বালা যন্ত্রণা ভোগ করে, কয়েকদিন একটু ব্যথার ওষুধ হয়তো খেয়েছেন, তারপরে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন না, অবহেলা করছেন, পরে দেখা গেলো এখানে টাঙ্গে কন্টিনিউয়াস ইরিটেশনে, ফ্রিকশনে একটা আলসার হয়ে গেলো, এবং সেইটার থেকে স্কোয়ামাসাল কার্সিনোমা বা ক্যান্সারের শুধুমাত্র প্রতিরোধের না হওয়ার কারণে অথবা অসচেতনতার কারণে। এবং কেউ জানে না যে সারাদিন সে তামাক জাতীয় দ্রব্য খাচ্ছে, মুখে রাখছে, তার মিউকাস মেমব্রেনগুলি ইরিটেট হয়ে ওখানে একটা আলসার হয়ে যাচ্ছে, এবং ওই তামাক জাতীয় দ্রব্য বারবার দেওয়াতে ওখানে তার সেন্সেশন কাজ করছে না, সেইভাবে সে মুখ গহ্বরে তার ক্যান্সার, মানে সে বুঝতেই পারছে না যে তার মুখে কি হয়ে যাচ্ছে। সারি সূত্র ধরে যেটা আরো মানে বলা যায় যে যখন এই যে মানে প্রাইমারি যখন সমস্যা শুরু হচ্ছে, তখন দেখবেন যে এই শহরের লোক আধুনিক হলেও যদি গ্রাম পর্যায়ে চিন্তা করি, তাদের মধ্যে এই সচেতন তখন আসে নাই, দেখা যায় তারা কী করে, তারা প্রথম পর্যায়ে যায় একটু আশেপাশে ওষুধের দোকানে, যেখান থেকে ওষুধ কিনে খাচ্ছে যে ব্যথা একটু কমে থাকা, আরাম পাওয়ার জন্য। আর একটু বেশি হলে তারা যে ডাক্তার নির্বাচন, এখানেও কিন্তু এখন একটা বড় ধরনের ভুল করছে আমাদের দেশের মানুষ, এবং তখন যে কত বড় জটিলতা হয়, এগুলো তৈরি হয়, দেখা যায় তারা অনুমোদনহীন কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, ফলে খুব সহজে একটা অপচিকিৎসার শিকার হয়ে এমন জটিলতা তৈরি করছে, দেখুন যাতে চিকিৎসা ব্যবস্থা দিতে স্যার বা আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেই পর্যায়ে রোগীদেরকে দিতে, সেই পর্যায়ে পর্যন্ত না যাক আমরা সেটাই চাইবো। যদি বারবারই আমরা বলি যে শুরুতে যদি কোনো ডেন্টাল সার্জনের পরামর্শ নেয়, তাহলে বড় ধরনের জটিলতা কিন্তু এড়ানো সম্ভব, যদি শুরুতেই ডায়াগনোসিস হয়। একটু বলি, ডাক্তার রাজ যেটা বলল খুব ইম্পর্টেন্ট, এখানে এই ধরনের রোগীরা যখন আমাদের কাছে আসে, তখন আমরা রোগীর সিচুয়েশন দেখে খুব চিন্তিত হয়ে যাই, বাট রোগীর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আচ্ছা, মানে তারা আসলে এর ভয়াবহতা সম্পর্কে জ্ঞাত না, জানতে পারছে না, ব্যক্তি সম্পর্কে জানে না, পরিণতি সম্পর্কে মানতেও চায় না যে আমার এই পরিণতি হবে না, পরবর্তীতে ভয়টা পায় যখন আপনারা বলেন, হয়ে যায় যখন ডায়াগনোসড হয়ে যায়, তখন তো বড় চিকিৎসায় যেতে হয়, তখন তার করণীয় কিছু নাই, এই পর্যায়ে পড়ুক এটা আমরা চাই না। আমরা চাই মুখ গহ্বরে যে কোনো সমস্যা, টাং জিহ্বাতে ঘা বলেন, মুখ গহ্বরে যে কোনো অংশে ঘা বলেন, টিউমার বলেন, সিস্ট বলেন, যে কোনো ম্যালিগনেন্সি বা ক্যান্সারাস লেশন বলেন, এগুলো চিকিৎসার জন্যে আপনি ডেন্টাল সার্জনের শরণাপন্ন হলে, পারলে তিনি চিকিৎসা করবেন, না পারলে তিনি তার
বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন ডেন্টাল সার্জেনদের মধ্যেই তাদের কাছে রেফার করবেন, এটা আমরা সকল ডেন্টাল সার্জেনরাই জানি। কিন্তু যেতে হবে পাশ করা একজন ডেন্টাল সার্জেনের কাছে, সেটি ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে মানুষজন সচেতন হয়ে আসছে, পাশ না করা থাকলে রোগীদের চিকিৎসা দেওয়া যাবে এটা আমরা বিশ্বাস করি না। তারা দিন দিন গুটিয়ে পড়ে এক জায়গায় পড়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং পাশ করা শুধু ডেন্টাল সার্জেনরা, পাশ করার পরও আরও পড়াশোনা করে তো স্পেশালিস্ট হচ্ছে আমাদের ডাক্তার এখন। যেটি স্যার বললেন যে অনেক ধরনের বিষয় চলে এসেছে, মানে ডেন্টালের ভেতরেই অনেকগুলো বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, তো আমরা ওই আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। কারণ অনেকেই জানেন না যে আসলে আমার আঁকাবাঁকা দাঁত সেটা কোথায় যাব, কিংবা আমার মুখে একটা ঘা হয়েছে দীর্ঘদিন ধরে সেটি পুষে না রেখে আমি আসলে কোথায় যাব। এছাড়াও আবার অনেকে সেটিও জানেন না যে সাধারণ যেই ফিলিং বা আরসিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট, এই বিষয়গুলো, এই যে আলাদা আলাদা কিছু বিষয় রয়েছে সেগুলোর যে আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন ডেন্টাল সার্জনদের মধ্যেও, সেটি সম্পর্কে একটু জানতে চাই। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি দর্শককে স্পষ্টভাবে জানা উচিত যারা আজকে এই অনুষ্ঠান দেখছে যে আমাদের ডেন্টালে কিন্তু এখন নির্দিষ্টভাবে পাঁচটা ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেছে। আচ্ছা, প্রথমে যদি আমরা বলি এক ধরনের ডাক্তার যাদেরকে আমরা এন্ডোডন্টিস্ট বলি, এরা দাঁতকে সংরক্ষণের বিষয় নিয়ে কাজ করে, যেমন দাঁতে গর্ত হলে সেটাকে ফিলিং করতে হবে, এবং গর্ত করে যখন রোগীরা দেরি করে আসেন, যখন ভিতরে মজ্জায় সংক্রমণ চলে যায় তখন সেটাকে রুট ক্যানাল করতে হবে, এই যে বিষয়গুলি এগুলোকে এন্ডোডন্টিস্ট করেন, দাঁত সংরক্ষণের বিষয়। এরপরে আসে ওরাল সার্জন বা ওরাল ম্যাক্সিফেশিয়াল সার্জন, যেটা স্যার আলাপ করলেন যে ওরাল ক্যান্সার, এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই ধরনের যে জটিলতাগুলি যেখানে সার্জারির প্রয়োজন হয় সেটি কিন্তু আমাদের দেশের এই সার্জনরা খুব সফলভাবে কাজটি করছেন। আরেকটি ডিপার্টমেন্ট আছে প্রস্থোডন্টিস্ট বলি আমরা, যেমন যদি কোনো কারণে দাঁতকে ফেলে দিতে হয় সেখানে যে কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করতে হয় এই কাজটি নিয়ে এরা কাজ করে, যেমন ডেন্চার হোক বা এখন যে ব্রিজ বলি আমরা অনেকেই এটা জানে যে দাঁতকে ফিক্সড করে লাগানো যায় কোনো দাঁত হারিয়ে গেলে, অথবা ইমপ্ল্যান্টই বলি যেটা এখন আমাদের দেশে আধুনিক হচ্ছে এবং খুব সফলভাবেই হচ্ছে, যেখানে দাঁত নেই ওখানে বিশেষ এক ধরনের ধাতব স্ক্রু বসিয়ে আমরা ওখানে দাঁতটাকে ফিক্সড করে লাগিয়ে দিতে পারি। আধুনিক একটি চিকিৎসা, খুব আধুনিক চিকিৎসা এবং ভালো চিকিৎসা, এটা কিন্তু করছেন প্রস্থোডন্টিস্টরা। এরপরে আসছেন পেডোডন্টিস্ট, মানে বাচ্চাদের নিয়ে কাজ করেন, এরকম ডিপার্টমেন্ট বাংলাদেশে তৈরি হয়ে গেছে যে যারা শুধু ছোট বাচ্চাদেরকে নিয়ে কি ধরনের কাজ করবে, এই ধরনের একজন ডাক্তার পেডিয়াট্রিক্স তৈরি হয়ে গেছে। এখন আর শিশুদের নিয়ে ভয়ের কিছু নেই যে ডাক্তারের কাছে যেতে চাইবে না, সেখানেও বিশেষজ্ঞ ডেন্টাল তৈরি হয়ে গেছে। পাশাপাশি আছে যে এলোমেলো দাঁত নিয়ে আপনি যেটা বললেন যে ফাঁকা দাঁত, উঁচু নিচু দাঁত, এই দাঁতগুলো যারা চিকিৎসা করে থাকেন এদেরকে বলা হয় অর্থোডন্টিস্ট। এবং বাংলাদেশে কিন্তু এই চিকিৎসাটি এখন সফলভাবে আমি বলবো উন্নত বিশ্ব সমমানের চিকিৎসা কিন্তু আমাদের বাংলাদেশের রোগীরা পাচ্ছে। সুন্দর কিছু প্রসঙ্গ উঠে এসেছে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডেতে, অনেক বিষয় আছে যারা অনেকেই জানে না, সাধারণ মানুষ, ছোট ছোট সেসব বিষয়গুলো নিয়ে আমরা জানছি। স্যারের কাছে এবার একটু জানবো, এই যে অনেকগুলো বিষয়ের কথা আমরা জানলাম যেটি ডেন্টাল সার্জনরা করে থাকেন বা ডেন্টাল সার্জনদের মধ্যে বিশেষজ্ঞ যারা আছেন তারা করে থাকেন, অনেকে আবার এটা বলবেন যে তাহলে কি এত জায়গায় যাওয়া বা এত জায়গায় খুঁজে নেওয়া আমাদের পক্ষে সম্ভব, নাকি সাধারণত আমরা যাদেরকে ওরাল সার্জন হিসেবে জানি তারা এই সবগুলোরই প্রাথমিক বিষয়গুলো জানবেন? যেভাবে বলেছেন সেটা হচ্ছে আমাদের মধ্যে জেনারেল প্র্যাকটিশনার যাকে বলে জিপি প্র্যাকটিস, লাইক অল ডেন্টাল সার্জন ক্যান ডু দ্যাট, কারণ ডেন্টাল সার্জন তারা নিজেরাই স্পেশালিস্ট হয়ে হয়, যেমন হচ্ছে ক্যাভিটিকে ট্রিটমেন্ট দেওয়া, ক্যাভিটিকে ডিটেক্ট করা, এটা সকল ডেন্টাল সার্জেনদেরই মানে অভিজ্ঞ বলা চলবে। কিন্তু কোনো স্পেশাল টুথকে অ্যান্ডোডন্টিক্যালি সেভ করা, রুট ক্যানাল করে সেভ করা, অর্থাৎ এটার আর্কিটেকচার কেমন, মরফোলজি যদি অ্যাবনর্মাল হয় তাহলে কি সুপার স্পেশালিস্টের প্রয়োজন অবশ্যই হবে এবং সেই অনুযায়ী তা সে রেফারেল পাবেন। আর ম্যাক্সিলোফেসিয়াল সার্জেনরা যেমন এখন এটা সুপার স্পেশালিটি আমাদের, চেহারা জন্মগত ত্রুটি বলেন, চেহারা চেঞ্জ করতে চাচ্ছে যিনি, চোয়াল অ্যাবনর্মাল, একটা নিচের চোয়াল খুব সামনে চলে আসছে, অর্থোগনেটিক সার্জারি যেগুলিকে বলি আমরা সেটা তো আছেই। আর যারা রোগে সাফার করছেন নানান রকম নার্ভের প্রবলেম, আর্টারির প্রবলেম, ফেসিয়াল পেইন, আননোটিসড পেইন, এগুলো এখন ডিটেক্ট হয় মাইক্রো সার্জারি যেগুলি আমাদের দেশে চলছে, আমাদের সার্জেনরা এখন ইয়াং সার্জেনরা অলসো ভেরি ডেডিকেটেড। যে আমরা মুখের মধ্যে রোগগুলো যদি পুষে রাখি, যেগুলো মাড়ি রোগ, দাঁতের রোগ, এই রোগ কিন্তু সহজে আমাদের রক্তবাহিকায় ছড়িয়ে যেতে পারে। চিকিৎসা গবেষকরা দেখাচ্ছেন যে দাঁতের বা মাড়ির দীর্ঘমেয়াদী রোগ থেকে আমাদের হার্ট বলি, আমাদের লিভার বলি, কিডনি, এমনকি মস্তিষ্ক, এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা তৈরি চলে যেতে পারে। এটা কিন্তু তৈরি হচ্ছে মুখ থেকে। ডায়াবেটিক রোগের খুব কমন রোগ এখন। চিকিৎসা গবেষকরা এটাও দেখিয়েছেন যে এই যাদের দীর্ঘমেয়াদী মাড়ির রোগ আছে
এই সমস্ত ডায়াবেটিক রোগীরা যদি ইনসুলিন নেয় বা ওষুধ নিচ্ছে বা তারা এক্সারসাইজ রেগুলার লাইফ মেনটেন করছে, তারপর তাদের ব্লাড সুগার ঠিকমতো মেনটেন হচ্ছে না, কারণ তাদের মাড়ির এই রোগ থেকে এক ধরনের বিশেষ কেমিক্যাল তৈরি হয় যেটা ইনসুলিনের যে কার্যকারিতাকে কমিয়ে ফেলে। আরেকটি বিষয় যেমন গর্ভবতী মায়েদের, এটা কিন্তু বলা উচিত যে শুধু আমাদের দেশে নয়, আমেরিকাতে বিশেষ একটি জরিপে দেখা গেছে যে আর্লি ডেলিভারি যেটা হয় মানে অপ্রণীত শিশু জন্ম হয়, এর প্রায় 17-20% দায়ী করছে যেসব মায়েদের এই গর্ভাবস্থায় মাড়ির রোগ আছে। আচ্ছা, আমরা একটু তাহলে প্রতিরোধের বিষয়গুলো জানতে চাই যে যাতে এই এগুলো যাতে না হয় কি করণীয়? আসলে সব ক্ষেত্রেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো মুখের ক্ষেত্রে যেহেতু সিংহভাগ আমরা প্রতিরোধযোগ্য বলছি, কোন কোন বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা আগে থেকেই বুঝতে পারি যে এই সমস্যাটি হয়েছে এবং এই চিকিৎসা করতে হবে? সিম্পল হচ্ছে, আমরা কয়েকটা কথা বলবো যে আপনার খাদ্য তালিকা কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে। আপনি খাদ্য তালিকা সুগার কন্টেনিং অ্যান্ড কার্বোহাইড্রেট রিচ খাবারগুলি ত্যাগ করেন, আর নিয়মিত খাবারের পর দাঁত ব্রাশ করেন, এবং আপনার আয়নায় আপনি নিজের দাঁত এবং ওরাল ক্যাভিটি চেক করার মতো সুযোগ যদি আপনার থাকে সেটা করুন। আর সেটা করার পরও নিয়মিত 6 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে, ডেন্টাল সার্জেনদের কাছে আপনি পরামর্শ নিন। আপনার ছোটোখাটো একটা ক্যাভিটি যেটা আপনি ডিটেক্ট করতে পারবেন না, ডাক্তাররা সেটা ডিটেক্ট করে সামান্য চিকিৎসা দিলে আপনি সুস্থ থাকবেন। সেটা থেকে ডেন্টাল ক্যারিস থেকে শুধু রোগী হয় না, এটা একটা টিউমার সিস্টের জন্মের কারণ, একেবারে সামান্য একটি রোগ কিন্তু সেটি অনেক জটিলতার সৃষ্টি করে, এবং এটা থেকে দাঁত ভেঙে ভেঙে সেটা আগে বলেছি ধারালো দাঁত হয়ে ক্যান্সারের কারণ, এটা একটা বিষয়। তারপর হচ্ছে আপনার বাচ্চাদের, আপনার শিশুদের, আমাদের এখন সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জিং প্রবলেম হচ্ছে ডেন্টাল সার্জেনদের, এক বাচ্চার বয়স 2 বছর 1 বছর তার সমস্ত দাঁত ক্যারিয়াস, অত্যন্ত দুঃখজনক একটি, এবং এই দাঁতগুলো যে ভবিষ্যতে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের গাইডলাইন হিসেবে কাজ করে সেটি আমরা সবাই জানি না। মডার্নাইজড ফ্যামিলি তো হচ্ছে, কেননা এটা বাচ্চা তখন ট্রিটমেন্ট দেওয়াও কঠিন, তাকে বোঝানো কঠিন, সে কোঅপারেশন করছে না, আমরাই বিব্রত হয়ে যাই যে বাবা মা তো এসে বলে দেয় যে ফেলে দেন দাঁত, তখন কিভাবে কাজ করে? এটার কারণ হচ্ছে রাতের বেলা বাচ্চা ফিডার খাচ্ছেন, ব্রেস্ট মিল্ক খাচ্ছেন, আমরা তার ওরাল ক্যাভিটি পরিষ্কার করে দিচ্ছি না, কারণ সে খেতে খেতে ঘুমিয়ে যায়, ওরাল ক্যাভিটিতে এই লিকুইডগুলো থেকে গেলে এগুলোর থেকে ব্যাকটেরিয়া হয়ে দাঁত ক্যারিয়াস হচ্ছে। মায়েদের, বাবাদের সকলকে সচেতন করা উচিত যে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় শিশুকে খাবার যদি দিতেই হয়, দেওয়ার পরে তার ওরাল ক্যাভিটি আপনি যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে, ন্যাপকিন দিয়ে হলেও মুছে দিয়ে পরিষ্কার রাখতে হবে, আর না হলে এটাকে বলে র্যাম্প্যান্ট ডেন্টাল ক্যারিজ, যে ওভারঅল ও হোল টিথগুলো ক্যারিয়াস হয়ে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এই থেকে শিশুর শুধু যে ডক্টর রাজ যে কথা বললেন যে শুধু দাঁতের রোগ হলো তা না, মাড়ির রোগ হবে, মাড়ির থেকে হার্টের রোগ হবে, যেটা ইন্টারনাল স্ট্রাকচার আমরা বললাম সবগুলোতে ছড়াতে পারে। তারপর হচ্ছে আমাদের ধরেন যে অটিজম ব্যাপীগুলি আছে, আমাদের সংখ্যা কম না, সেটিও কিন্তু নেগলেক্টেড মাউথ নিয়ে থাকে, সরকার অটিজম ব্যাপীদের অনেক কেয়ার নিচ্ছে। এই অটিজম বাচ্চাদের বা শিশুদের যত্ন আদির ওরাল ক্যাভিটি যত্ন নিতে দেয় না তারা নিজেরা, এখানে স্পেশালি আপনার ডেন্টাল সার্জেনদের কাছে যদি পরামর্শ নেন সেই আপনাকে শিখিয়ে দিবে। দেখা গেলো ব্রাশ করতে দিল না রাত্রে, জাস্ট একটা আপনি মাউথ ওয়াশ দিয়ে গার্গেল করলেন, অল ফুড ডেব্রিস ক্যান বি রিমুভড ফ্রম ওরাল ক্যাভিটি, সেগুলো অবশ্যই সেটি সাধারণ যে কোনো মানুষের জন্যই প্রযোজ্য। আপনি গ্রামের মানুষরা বা শহরের মানুষরা, একটু নিম্ন আয়ের রোজগারের মানুষরা সাধারণত টোবাক্কো খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, ধূমপান করছেন, তারপরে বিটলনাট যেটা পান সুপারির বাহার আমাদের দেশে, সেটাতে কিন্তু এই মুখের রোগের পরিমাণ অনেক বেশি হচ্ছে। অনেকে তো বলেন পান খেলে আমি আরেকটু আরাম বোধ করি। আমরা আপনি এটা কথা দেখুন, ধূমপানের বিষয়ে তো অনেকেই জানছে, কারণ যে সিগারেটের প্যাকেটের গায়ে একটা ছবি দিচ্ছে, এবং ধূমপান ধর্মীয় ভাবেও কিছুটা মানে বেশ অনেকটাই অনেকে মেনে চলেন যে ধূমপান করা যাবে না, কিন্তু পান জর্দা নিয়ে কোথাও যে তো লেখা নাই, এটাই বলছি যে ইমাম সাহেব কিন্তু সবার সামনে সিগারেট খাচ্ছেন না ধর্মীয় কথা কারণে, কিন্তু একটা বিয়ে বাসায় বা কোনো মিলাদ বা কোথাও গেলে কিন্তু তাকে আতিথ্যতা করে কিন্তু প্রোগ্রামে পরে পান দেওয়া হয়, আমরা কিন্তু এখনো বিয়ে বাড়িতে পান সুপারি দিতে দেই। আমি আমি আশা করব যে আমাদের যারা সাধারণ দর্শক আছেন তারা অন্তত পক্ষে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা এই জাতীয় সামাজিক অনুষ্ঠানগুলোতেও এই ফর্মালিটিটা বা এই রিচুয়ালগুলো আমরা মেনটেন না করি, সামাজিকভাবে একটা অন্যায় অপরাধ মনে হচ্ছে, কিন্তু পান তো আমরা নিজেরাও খাচ্ছি, আমাদের বাচ্চাকেও আমরা দিচ্ছি, কত যে ক্ষতি করছি, মুখের জন্য সিগারেট যে বেশি ক্ষতিকর,
জর্দা যেটা আমি মুখের মধ্যে নিয়ে রাখছি, একটা জিনিস মুখে চিপাচ্ছি এবং খেয়ে ফেলছি, আর ধূমপান শুধু আমার একটা নিঃশ্বাসটা, সুতরাং জর্দাটা কিন্তু আর বেশি খারাপ বলছে মুখের জন্য। আমি আঙ্গুল দিয়ে পাউডার দিয়ে দাঁত ব্রাশ করছি, ফিঙ্গার দিয়ে দাঁত ব্রাশ করলে কখনো দুই দাঁতের সংযোগ স্থল গুলাতে কখনই আপনার পেস্ট মেটেরিয়াল পৌঁছাতে পারবে না, সেখানে ফুড পার্টিকলস থেকেই যাবে, আপনার ডিজিজকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো কাজে যেটা হচ্ছে ম্যাসওয়াক বলতে যেটা আছেন সেটাও কিন্তু সায়েন্টিফিক অনেকটা, বিকজ এটার যে টাফসগুলি থাকে সেই টাফসগুলো দুই দাঁতের মাঝখানে প্রবেশ করে খাদ্যের অংশগুলি রিমুভ হতে পারে, সরে যেতে পারে। তার পরিবর্তে যে আধুনিক ব্রাশ এবং পেস্ট আসছে সেটা অবশ্যই আমরা চেষ্টা করব সকলে যে এটা ব্যবহার করার জন্য। ইন্টারডেন্টাল ফ্লসিং, তারপর মাউথ ওয়াশ, এগুলো তো আছে। ফ্লসিং বাংলাদেশে এখন দেখে গ্রাম পর্যায়ে পাওয়া যায়। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই এটা যে প্রতিটা গ্রামের স্কুল পর্যায়ে একটা পেস্ট একটা ব্রাশ বাচ্চাকে উপহার দেওয়া যেতেই পারে। নিঃসন্দেহে চমৎকার একটি আবেদন। এটা যদি ওনারা আমাদের যে অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, তাকে কাজে লাগাতে চাইলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সবসময় প্রস্তুত আছে। এবং রাজ আমরা যেখানে আছি, যে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সেস, এরা খুব অ্যাক্টিভ এবং এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে মানুষের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আমরাও প্রস্তুত আছি সরকারের যে কোনো একটু জানতে চাইবো প্রাসঙ্গিক ভাবে একটা বিষয় উঠে এসেছে যে টুথপেস্ট এবং টুথব্রাশের সাথে দাঁতের বা মুখের পরিষ্কার করার সম্পৃক্ততা অনেক, মানে অনেক সম্পর্ক রয়েছে। এই টুথপেস্ট বা এই টুথব্রাশটি যখন ব্যবহার করা হয়, কতদিন পর্যন্ত টুথব্রাশটি ব্যবহার করব, এটি কিন্তু একটা খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু অনেকে জানে না। আপনি দেখুন আমাদের এই যে প্রচার মাধ্যমে কিন্তু এখন গ্রুপ পর্যায়ের মানুষ কিন্তু একটা টুথপেস্ট ব্রাশ কিনছে, কিন্তু সেটি ব্যবহার করছে, কতদিন ধরে ব্যবহার করব একটা এই ব্যাপারে কোনো ধারণা রাখছে না। সাধারণত আমরা বলে থাকি কি টুথব্রাশের যে ব্রিসেলগুলি, ব্রিসেল বলতে ব্রাশের যে অংশটি কিন্তু যদি বেন না হয়, সাধারণত 4 থেকে 5 মাস একটা ব্রাশ কিন্তু সাবধানে ব্যবহার করলে বা নিয়ম অনুযায়ী ব্যবহার করলে ভালো ব্রাশ টেকার কথা। আর টুথপেস্ট অনেক রকম বাজারে আছে, আমরা চেষ্টা করবো যদি ফ্লোরাইড কন্টেনিং করে টুথপেস্ট ব্যবহার করি, এই ফ্লোরাইড উপাদানটি আমাদের দাঁতকে এই ক্যারিস প্রতিরোধে সাহায্য করে। দেখা যায় যে ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় মুখের এই রোগগুলি কিছুটা কমে আসবে। আর ব্রাশের নিয়মটা যদি ঠিক হয় এটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা মন গড়া পদ্ধতি ইচ্ছা মতো জোরে জোরে অনেকে ব্রাশ করে মাজার মতো করে একেবারে সেইভাবে করে ফেলি, তো এটা কি আসলে পরিষ্কার হয় নাকি ক্ষতিও হচ্ছে? কি ক্ষতি হচ্ছে? কারণ দাঁতের যে এই শক্ত আবরণ যেটা আমরা এনামেল বলি, দেখলে যে সাদা অংশ দেখা যায়, অবিরত খুব ফ্রিকশন হয় তাহলে কিন্তু ক্ষয় তৈরি হয়, ফলে তখন দাঁতের ঠান্ডা পানি খেলে বা মিষ্টি খেলে দাঁত শিরশির করতে পারে। তো এটা কিন্তু এই জোরে জোরে ব্রাশ করার ফলে হয়ে থাকে। অনেকে দেখবেন যে পেস্টের বদলে ছাই কয়লা এগুলো ব্যবহার করছে গ্রাম পর্যায়ে, আমরা অনেক সময় দেখে থাকি চকচকে কালার হওয়ার জন্য, চকচকে কালার হওয়ার জন্য, প্লাস এই যে বাজারে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল যে পুরোটাই ক্ষয় করে ফেলে। পাশাপাশি দেখবেন যে ফুটপাতে বা বাসের মধ্যে বিক্রি করে দাঁতকে সাদা করার বিভিন্ন কেমিক্যাল। আমাদের দেশে কতগুলো রুলস হওয়া উচিত, যারা বিজ্ঞাপন দিচ্ছে পেস্টের তাদের কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া উচিত হাউ টু ইউজ দ্য ব্রাশেস, প্রসেস, মানে ব্রাশিং এর প্রসেসটাও যাতে তারা দেখিয়ে দেন। আচ্ছা, সেটা কারণ এটা আপনি প্রতি জনে জনে ডেন্টাল সার্জনের মাধ্যমে শিক্ষা দেওয়া কঠিন। এটা স্কুলের শিক্ষকদের যদি ট্রেনিং দিতে বলেন আমরা সেটা পারবো, তারা সব সময় দিয়ে যাবে। আমাদের ডেন্টাল সোসাইটি এবং বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের মতো অর্গানাইজেশনগুলো প্রস্তুত আছে, সেগুলো করতে পারবেন। কিন্তু জাতীয়ভাবে যদি যে টিভির বিজ্ঞাপনগুলোতে যে পেস্ট ব্রাশের যে অ্যাডগুলো আসে, এগুলোতে আমরা অনুরোধ করব যে প্রসেসগুলি শিখিয়ে দেন। স্যারের ইয়ে ধরে ধারাবাহিকতার কথা বলতে চাই যে প্রাইমারি স্বাস্থ্যসেবা নিয়ে কিন্তু সরকার কাজ করছে পাঠ্যপুস্তকে, কিন্তু আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা সরকারের এই দৃষ্টি আকর্ষণ করি যে ওইখানে যদি ডেন্টালের একটা পার্টও রাখেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন মহাসড়ক এবং বড় বড় সড়কের মোড়ে মোড়ে আমাদের যে স্বাস্থ্যগত সম্পর্ক যে সচেতনতা, এই সচেতনতা গুলো যাতে সচেতনতার মধ্যে আপনি দাঁত ব্রাশ করার পদ্ধতি আমরা আশা করব এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে। এটা কিন্তু স্পষ্ট যে মুখ যদি ভালো থাকে আমাদের শরীরের অনেক রোগকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আরো অনেক কিছু জানার ছিল কিন্তু এত সংক্ষিপ্ত সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দুজনেই আমাদের দিলেন, আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাকে অশেষ ধন্যবাদ, এনটিপি সকল দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আয়োজিত আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান বিশেষ স্বাস্থ্য প্রতিদিন নিশ্চয়ই দেখেছেন আপনারা। এবং আমাদের যে দুজন অতিথি ছিলেন, যে দুজনই কিন্তু আমাদেরকে বলেছেন যে প্রতিরোধটাই এক্ষেত্রে মুখ্য, চিকিৎসার চেয়ে সেটি সব রোগের বেলাতেও এবং অবশ্যই মুখের এবং দাঁতের যত্নের ক্ষেত্রেও, শিশুদের ক্ষেত্রে অবশ্যই আমাদের যত্নবান হতে হবে, যত্নবান হতে হবে নিজেদের ক্ষেত্রেও, এবং কোনো অপচিকিৎসকের কাছে না গিয়ে একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে চলে যেতে হবে যদি মুখের বা দাঁতের কোনো সমস্যা থাকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনার মুখ ও দাঁত।